আমি আমার জীবনে কাকু ১০০ কোটি টাকা একসাথে লস করছি, ৪০০ কোটি টাকা এক মাসে লস করছি, আমার মনে হয় ৩০০টাও খাই না আমি সারাদিনে। রসুলের পাক বলছেন ব্যবসার মধ্যে, জীবনের সমস্ত আর্নিংয়ের মধ্যে ১০ ভাগের ৯ ভাগ ব্যবসার মধ্যে। এমনি দেখবেন রাস্তার মধ্যে একটা লোক একটা টিন নিয়া কতটি পান সুপারি জর্দা সুপারি নিয়ে বেচে, সে কিন্তু এটাতে জীবন ধারণ করতেছে। এবং তার কিছু সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে দেখেন আপনি, সে এটা ব্যবসা। ব্যবসার মধ্যে কি এখন নিরাশ হলে চলবে না, হাউতাস করলে চলবে না। আমি আমার জীবনে কাকু ১০০ কোটি টাকা একসাথে লস করছি, ৪০০ কোটি টাকা এক মাসে লস করছি, তো লস করতেই করছি, প্রফিট ছিল বলে তো লস করছি। এগুলি নিয়ে কোনোদিন দুশ্চিন্তা করলে হবে না। আমাদেরকে সঠিকভাবে নিষ্ঠার সাথে আমাদের যে কাজ আছে, অ্যারিস্টটল বলতেন হোয়াট ইজ দ্য বেস্ট টাইপ অফ প্যাট্রিয়টিজম, তিনি বলতেন তোমাকে বিধাতা এই মুহূর্তে যে কাজ দিয়েছেন সমস্ত মনের মাধুরী দেয়া, সোললি ফুললি হোললি টোটালি উইথ ইউর সোল তুমি কাজ করো। মনে রাখবেন যারা হাত দিয়ে কাজ করে তারা লেবার, যারা হাত এবং ব্রেন দিয়ে কাজ করে তারা কারিগর, যারা হাত ব্রেন সোল দিয়ে কাজ করে তারা ক্রিয়েটার। আমাদেরকে ক্রিয়েশন করতে হবে, চিন্তার কোনো কারণ নেই তো ইকবাল। আমি দিনের বেলা কী খাই, তিন বেলা ভাত খাই, আমার তো মনে হয় আমি এই ছেলে আমারে খাওয়ায় ডেইলি কয়টা খাই হে কইতারব, আমার মনে হয় ৩০০টাও খাই না আমি সারাদিনে। কিন্তু আমি কি শুধু এই খাওয়ার জন্য বেঁচে আছি? আমি তো স্বপ্ন দেখছি ১০০০০০ মানুষকে নিয়ে, আমি তো ১৮ কোটি মানুষকে নিয়ে স্বপ্ন দেখি। আমাদেরকে দুশ্চিন্তা কুচিন্তা কোনোদিন করা যাবে না আমাদেরকে। স্যার, এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাগুলো এই এই মুহূর্তে কাকু অর্থনীতি আমাদের সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে গেছে। রাশিয়া ইউক্রেন ২ বছর কোভিডে আমরা আমাদের দেশনেত্রী মহীয় শিরোমণি স্টেটমেন্ট লাইক বিশ্বনেত্রী আমি বলি শেখ হাসিনা, এই কোভিড পিরিয়ডকে আমরা যেইভাবে হ্যান্ডেল করছি মাশাল্লাহ, পৃথিবীর কোনো জাতি আমাদের সাথে পারে নাই। কিন্তু দুঃখে পড়ছি এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে, ওদের সাথে আমরা এত ইন্টার কানেক্টেড অর্থনৈতিকভাবে। ডলারের দাম দেখেন ৮০-৮৫ টাকার থেকে ১১০-১২ টাকা হয়ে গেছে কাকু। আমরা তো প্রতিদিন ব্যবসা করতেছি, আমরা ২ মাস ৩ মাস ৬ মাস ৯ মাস ১ বছর ডেফার্ডে আমরা কাজ করি। আমরা চলমান গতিতে গত ১০ বছর আমরা দেখছি ডলারের ভ্যালু কী হয়েছে, ডিভ্যালু কতটুকু। কিন্তু যুদ্ধের ফলে আমাদের যে একটা বিপর্যয় হয়ে গেছে পৃথিবীতে, তবে আমরা ইনশাল্লাহ কাকু নিরাশ না, আমরা আশাবাদী মানুষ। যত দুঃখে আসুক আমরা বাঙালি, এই পৃথিবীর ইতিহাসে ৯ মাসে কোনো জাতি তার স্বাধীনতা পায়নি। পদ্মা ব্রিজের টাকা দেয় নাই বিশ্বব্যাংক, আমরা করিয়া ফেলেছি। চট্টগ্রামের টানেল আমরা করিয়া ফেলেছি। আমরা কিন্তু ইনশাল্লাহ এই যে অ্যাটমিক ক্লাবের মেম্বার হয়ে যাব, রূপপুর অ্যাটম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, আমাদের কিছু হারানোর নাই। আমরা বাঙালিরা বিগেস্ট ডেটার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হল আমেরিকা, ৩২ ট্রিলিয়ন ডলার তার লোন। আর আমার লোন তো এখনও মানুষের গড় প্রতি ১ লাখ টাকা হয় নাই, আমার কিসের চিন্তা আল্লাহ দিলে? আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি নিষ্ঠার সাথে কাজ করি, আমি অপব্যয় করি না, আমি অযথা খরচ করি না, আমার মাসের শেষে কোনো ক্লাবের বিলাস না। আমি আল্লাহকে ডাকি আমার লোকজনদেরকে নিয়ে। আল্লাহ বলছে কোরআনে ওমা দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি পৃথিবীতে চলমান উড়ন্ত ভাসমান সমস্ত প্রাণীর রিজিক আমি আল্লাহ কুদরত থেকে রাখছি, আমার কিসের ভয়? আমরা নিষ্ঠার সাথে কাজ করি, অ্যারিস্টটলের কথা, আমার যে কাজ সমস্ত মনের মাধুরী দিয়ে আমি করব। অ্যারিস্টটল বলতেন হোয়াট ইউ আর হোয়াট ইউ আর ডুইং রিপিটেডলি, আমরা রিপিটেডলি আমরা কাজ করব, আমাদের কোনো পেরেশানি নেই, কোনো ভয় নেই। আমি সমস্ত দেশবাসীর কাছে মিনতির সাথে বলতে পারি কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই। যার যে কাজ আছে, রিক্সাওয়ালা ধোপা নাপিত ঠেলা গাড়িওয়ালা আম বিক্রি করাওয়ালা চুল কাটনেওয়ালা কোনো পেরেশানি নাই, আমরা নিষ্ঠার সাথে কাজ করব, আল্লাহকে স্মরণ করব, দেশকে ভালোবাসব, মানুষকে সম্মান করব, ছোটদের স্নেহ করব, বড়দেরকে সম্মান করব। আমার এই দেশ সোনার বাংলা না, এটা হবে হীরার বাংলা।